থেমে নেই সড়ক দুর্ঘটনা একই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল এই মিছিলের শেষ কোথায় তা জানা নেই কারই। শুধু এই ঈদযাত্রায় সড়ক রেল ও নৌপথে দুর্ঘটনায় প্রাণ গেছে চারশো আটত্রিশ জনের দুর্ঘটনার পেছনে যেসব কারণ দায়ী তার মধ্যে অন্যতম আইন না মানার প্রবণতা সড়ক পরিবহন আইন দু এর যথাযথ প্রয়োগ না হওয়ায় দুর্ঘটনা কমছে না বলে মত বিশেষজ্ঞদের বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে সাম্প্রতি ঝালকাটির গাবখান ব্রিজের টোল প্লাজায় ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার চিত্র বলে দেয় কতটা অনিরাপদ দেশের সড়কগুলো ট্রাক চাপায় একই পরিবারের ছয়জন সহ চোদ্দ জনের প্রাণ যায় এই দুর্ঘটনায় চালককে গ্রেফতারের পর জানা যায় ট্রাক চালানোর মতো তার কোনো লাইসেন্সই ছিল না এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার গত উনিশ এপ্রিল রাজধানীর বিমানবন্দর তৃতীয় টার্মিনালে নির্মাণাধীন অস্থায়ী প্রাচীর ভেঙে ঢুকে পড়া বাস চাপায় সিভিল এভিয়েশনের ইঞ্জিনিয়ারের মৃত্যু হয় এখানেও চালকের ছিল না লাইসেন্স ফিটনেস ছিল না বাসটির বেশিরভাগ দুর্ঘটনায় দেখা যায় চালকের থাকে না লাইসেন্স গাড়ির ফিটনেস প্রশ্ন আইন অমান্য করে কিভাবে সড়কে তারা গাড়ি চালান সালে নতুন সড়ক পরিবহন আইন পাশ হলেও তার কার্যকারিতা নেই সড়কে আইনে ক্ষতিপূরণের কথা বিধিমালা না থাকায় তা আলোর মুখ দেখেনি।। সড়ক আইনে যে দুর্ঘটনা ছাড়া অবৈধ পার্কিং এর ক্ষেত্রে বেশি প্রয়োগ হয় তা অনেকটা সুস্পষ্ট পরিবহন মালিকের কথায় এই আইন পাশ হওয়ার আগে রং পার্কিং ছিল জরিমানা দেড়শো টাকা কিন্তু এখন এই আইন পাশ হওয়ার পর থেকে পাঁচ হাজার টাকা এবং দ্বিতীয়বার ওই একই অফরাত করলে সেটা হয়ে আছে দশ হাজার টাকা মালিকদেরকে হাজার আওতায় মামলা হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে মামলা হয় এমন বাস্তবতায় বিআরটির চেয়ারম্যান বললেন জনবল সংকটের কারণে সড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না এত দেশের মানে বেশিরভাগ লোক যদি আইন না মানে তাই সেক্ষেত্রে আইনের প্রয়োগ ঘটানো অনেক কঠিন এখন এই আটজন মেয়েশি দিয়ে এই যে লক্ষ লক্ষ গাড়ি মানে এট এ টাইম বা সবসময় চাক চাক করা বা এটা ইয়ে করা আমাদের জন্য অনেক কঠিন কাজ এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার তবে পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক দাবি করেন আইন প্রয়োগে পুলিশের অনীহা আছে শ্রমিক সংগঠনের চাপে কাটছাট করা হয়েছে আইন যে কোনো দুর্ঘটনা ঘটলেই পড়ি যদি দেখা যায় গাড়ি এবং গাড়ির চালক দুইটাই ইলিগ্যাল তাহলে পরের প্রশ্ন হতে পারে তাহলে এরা কীভাবে চলছে এটা প্রয়োগের ক্ষেত্রে পুলিশেরও অনিহা আছে এবং যাদের উপরে প্রয়োগ করা হবে সড়ক ব্যবহারকারী সেই সংগঠনগুলির চাপে সরকার বেশ কয়েকবার এটাকে কিন্তু কাটছাট করে এটাকে বানিয়ে ফেলেছে। সড়কে বিশৃঙ্খলায় ঘটছে দুর্ঘটনা ফলে আইন প্রয়োগে বিআরটির এর দায় এড়াতে পারে না বলে মনে করেন তিনি শুধু আইন প্রয়োগকারী সংস্থা না এখানে বিআরটি এরও কিন্তু বিরাট একটা দায়িত্ব আছে হোসেন আর টিভি ঢাকা